এই যে কতগুলা মানুষ আমরা জীবনে অনেকে কষ্টে সহ্য করতে না পেরে, অপমান সহ্য করতে না পেরে, দুঃখ সহ্য করতে না পেরে, ব্যথা সহ্য করতে না পেরে অনেকে সুইসাইড করছে, অনেকে ওষুধ খেয়ে মারা যাচ্ছে, অনেকে বিষ খেয়ে মারা যাচ্ছে। আমি বললাম, ভাই, আমি বললাম, বোন, আপনি কেন আত্মহত্যা করছেন কষ্টের কারণে? আমি বললাম, যদি মাপার কোনো যন্ত্র নেই, তারপরে যদি একটু জিজ্ঞেস করি কষ্টের মাত্রাটা কতটুকু হবে, 100তে? বলে যে হবে অন্তত আশি পরিমাণ কষ্ট আমার অন্তরে, আমার এখন ব্রেন খারাপ, মেজাজ খারাপ, আমি সুইসাইড করবো। আমি বললাম, যেখান থেকে সুইসাইড করে চলে যাচ্ছেন ওই জায়গা তো হাজার মাত্রার কষ্ট, আশি থেকে বাঁচার জন্য চিরস্থায়ী জাহান্নামে হাজার মাত্রার কষ্ট সহ্য করতে যাচ্ছেন, আপনি তো আসলে বোকা, আপনি অল্প থেকে বাঁচার জন্য কঠিনে ঝাঁপ দিচ্ছেন।